বন্ধুরা, জার্নি টু টু ফোরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের এই ব্লগে থাকছে বারাসাতের কিছু ঐতিহ্যবাহী ক্লাব সংগঠনের কালী পুজো উপস্থাপনা। আমার সকল দর্শক বন্ধুর কাছে অনুরোধ, ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করে যাবেন না। অবস্থানগত দিক থেকে প্রত্যেকটা পুজো মণ্ডপ কোথায় কোথায় অবস্থান করছে বা তার পাশে বেস্ট লোকেশান কী আছে সেটাও আমি এই ব্লগে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করছি। আপনারা সবাই ভালোভাবে দেখুন, উপভোগ করুন, আর যারা দূর থেকে আসছেন তাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমার আজকের প্রথম উপস্থাপনা বারাসাত আগুয়ান সংঘ ক্লাবের। আগুয়ান সংঘের এবছর 50তম বর্ষ উপলক্ষে তাদের থিম হচ্ছে 50 ফুটের মা কালী, আর এই মণ্ডপের অবস্থান পূর্ব বারাসাত বিদ্যালয়ের ঠিক অপোজিট সাইডে। বারাসাতের কালী মণ্ডপগুলির মধ্যে এই মাতৃ প্রতিমাই উচ্চতাগত দিক থেকে সর্বপ্রথম। বারাসাত টাকি রোডের ওপরেই অবস্থিত এই পূজা মণ্ডপটি। এর পরের উপস্থাপনা বারাসাত যুবগোষ্ঠী ক্লাবের। এই পূজা মণ্ডপটিও বারাসাত টাকি রোড লাগোয়া এবং আগুয়ান সংঘ ক্লাবের ঠিক আগে। এদের এবছরের উপস্থাপনা কিভাবে বাচ্চারা মোবাইল ফোন দ্বারা আকৃষ্ট হয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। আমাদের এর পরবর্তী উপস্থাপনা বারাসাত বালকবৃন্দ ক্লাবের। এই পূজা মণ্ডপটিও টাকি রোড লাগোয়া এবং সরোজ পার্কের নিকট। আমাদের পরবর্তী উপস্থাপনা বারাসাত শতদল সংঘের। বারাসাত চাবাডালি মোড় থেকে টাকি রোড ধরে সামনের দিকে এগোলে আপনি যে পূজা মণ্ডপগুলি পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে শতদল সংঘ। প্রত্যেকটি ক্লাব তাদের পূজা মণ্ডপ খুব সুন্দর এবং নিখুঁতভাবে উপস্থাপনা করেছে। আমাদের এর পরবর্তী উপস্থাপনা বারাসাত মৎস্য আড়তদার সমিতির। এটি বারাসাত চাবাটালি মোড়ের একেবারে নিকট অবস্থিত। বারাসাত মৎস্য আড়তদার সমিতির এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে কয়েক লক্ষ মুক্ত দিয়ে মাতৃদেবীকে নির্মাণ। আমাদের এর পরবর্তী উপস্থাপনা বারাসাত কেএনসি রেজিমেন্ট ক্লাবের। এই পূজো মণ্ডপটির অবস্থান বারাসাত থানা কিংবা বারাসাত গভর্নমেন্ট কলেজের একেবারে কাছে। কেএনসি রেজিমেন্টের এবছরের উপস্থাপনা শ্রীলঙ্কার ভিসাক ফেস্টিভ্যাল। Thank you.
আমাদের এর পরবর্তী উপস্থাপনা বারাসাত সন্ধানী সংঘের। অবস্থানগত দিক থেকে সন্ধানী সংঘ 11 নম্বর রেলগেটের কাছাকাছি অবস্থিত। এটা আসার সবথেকে সহজ উপায় ডাকবাংলো মোড় হয়ে। এই পূজা মণ্ডপটি কৃষ্ণনগর রোড অর্থাৎ NH-34 এর ওপরে অবস্থিত। সন্ধানী সংঘের এবছরের উপস্থাপনা মা আসছেন লিফটে করে। আমাদের এর পরবর্তী উপস্থাপনা বারাসাত নবপল্লী বয়েজ স্কুল আমরা কজন ক্লাবের। এই পূজা মণ্ডপের অবস্থান বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের খেলার মাঠে। অপূর্ব সুন্দর ঝাড়বাতির পাশাপাশি মায়ের বিভিন্ন রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই পূজা মণ্ডপটিও আরও একটি আমরা কজন ক্লাবের। এই পূজা মণ্ডপটির অবস্থান নবপল্লী বয়েজ স্কুল থেকে হাঁটা পথে 5 মিনিট। এদের থিম পরিবেশ বান্ধব অর্থাৎ একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান জীবন বাঁচান। আমাদের পরবর্তী উপস্থাপনা বারাসাত জাগৃতি সংঘের। এই পূজা মণ্ডপটির অবস্থান বারাসাত ফায়ার ব্রিগেড এবং বারাসাত কলেজের মধ্যবর্তী স্থানে। এটি কৃষ্ণনগর রোডের ওপরেই অবস্থিত। জাগৃতি সংঘ তাদের পূজা মণ্ডপে মাটির বিভিন্ন পাত্র যেমন থালা হাঁড়ি কলসি ইত্যাদি নানান রং বেরঙের ছবি মূর্তি এঁকে তারা উপস্থাপনা করেছেন। আমাদের এর পরবর্তী উপস্থাপনা বারাসাত তরুছায়া সংঘের। এই পূজা মণ্ডপটিও NH-34 এর একেবারে গা লাগোয়া। তরুছায়া দলের মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা সত্যি অপূর্ব। আমাদের এর পরবর্তী উপস্থাপনা সাউথ ভাট্রাপল্লির। এদের এবছরের উপস্থাপনা বেনারসের দশাশ্বমেধ ঘাট। এই পূজা মণ্ডপটি নতুন করে মানুষকে আর পরিচয় করাতে হবে না। এটি বারাসাত নবপল্লী সার্বজনীন পূজা কমিটির। এই পূজা মণ্ডপের অবস্থান বারাসাত কলোনি মোড়ের একেবারে সন্নিকটে। কালীপুজো মানেই বারাসাত, সেটা আপনারা আশা করি সবাই জানেন।
প্রত্যেকটা ক্লাব সংগঠন তাদের পূজা মণ্ডপ কতটা নিখুঁতভাবে উপস্থাপনা করেছে তা আপনারা দেখলেই বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। গত দুবছরের অতিমারি কাটিয়ে বারাসাতের প্রত্যেকটা ক্লাব সংগঠন তাদের পূজা মণ্ডপ খুব সুন্দর এবং নিখুঁতভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমাদের এর পরবর্তী উপস্থাপনা বারাসাত ছাত্রদল সংঘের। ছাত্রদল সংঘের অবস্থান বারাসাত হেলাবটতলার কাছাকাছি। মণ্ডপ এবং তার সাজসজ্জার সাথে মাতৃ প্রতিমার সাজসজ্জা একেবারে খুব সুন্দরভাবে মিলে গেছে। আমাদের এর পরবর্তী উপস্থাপনা বারাসাত রেজিমেন্ট ক্লাবের। রেজিমেন্ট ক্লাবের অবস্থান বা এই পূজা মণ্ডপের অবস্থান লালি হলের একেবারে সন্নিকটে। আমাদের পরবর্তী উপস্থাপনা বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের। এই পূজা মণ্ডপটি বারাসাত রেলওয়ে স্টেশনের একেবারে কাছে। আপনারা চাইলে বারাসাত কলোনি মোড় হয়েও আসতে পারেন। আমাদের পরবর্তী এবং সর্বশেষ উপস্থাপনা ফ্রেন্ড সার্কেল সংগঠনের। এই পূজা মণ্ডপটির অবস্থান ডাকবাংলো মোড়ের কাছাকাছি। ফ্রেন্ড সার্কেল দলের এবছরের উপস্থাপনা দৃষ্টিতে সৃষ্টি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আজ, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও চাইলে আপনার ফোনে সবার প্রথম ভিডিও চলে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার পুজো ভালো কাটুক।